আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের ALIMCO সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হলো দিব্যাঙ্গজনের জন্য মেডিকেল ক্যাম্প। এই দিন নবদ্বীপ পৌরসভার তেঘড়ি পাড়ায় বড় শ্যামামাতা তলায় আমন্ত্রণ হলে নবদ্বীপ বিধানসভা এলাকার প্রায় 700 জনের শারীরিক প্রতিবন্ধীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করা হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় সমস্যাপত্র, যার মাধ্যমে জানা যায় আগেও নবদ্বীপ শহরে বিধানসভায় এবং বিভিন্ন এলাকায় সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে বহু মানুষকে তাদের প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ যেমন ট্রাইসাইকেল, হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়েছে। ওই দিন এই শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির নবদ্বীপ শহর উত্তর দক্ষিণ মণ্ডলের বিভিন্ন নেতৃত্ববৃন্দ ও রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ বিভিন্ন চিকিৎসকবৃন্দ ও সদস্যবৃন্দ। আপনাদের কর্মসূচি সাংসদ রানাঘাট লোকসভার সাংসদ সম্মানীয় শ্রীযুক্ত জগন্নাথ সরকারের ব্যবস্থাপনায় উদ্যোগে এবং অ্যালিমকোর সহযোগিতায়, কেন্দ্রীয় সরকারি সংস্থা আপনারা জানেন অ্যালিমকো, অ্যালিমকোর সহযোগিতায় আমরা গত 3 মাস আগে এখানে প্রায় 500 থেকে 550 প্রতিবন্ধীকে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছিল। আজকে আমরা আবারও স্বাস্থ্য শিবির করছি। এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে প্রায় 700 প্রতিবন্ধীকে এই বিধানসভায় আমরা আজকে এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করব, কৃত্রিম হাত, কৃত্রিম পা, সেই সঙ্গে তাদেরকে আমরা কানের মেশিন, ট্রাইসাইকেল, হুইল চেয়ার, ক্যাচার, বিভিন্ন রকমের লাঠি, আমরা আমাদের বিধানসভা সহ আশেপাশের কিছু প্রতিবন্ধীদের আমরা প্রতিবন্ধীদের বিভিন্ন রকমের সরঞ্জাম দেব, তার সঙ্গে কৃত্রিম হাত পাও বানিয়ে দেওয়া হবে। সেটা কি আজকে কি বিতরণ করা হবে না শুধু পরীক্ষা করা? আমরা পরীক্ষা করছি, কারণ একটা পায়ের দাম প্রায় 1 লক্ষ টাকার উপরে ধরুন করতে খরচ হবে, সেটা ডাক্তার মাপজব নিয়ে সেটা বানাবে। বানানোর পর আমরা আবার 1 থেকে 2 মাস পরে এই প্রতিবন্ধীদের ফোন নম্বর রাখছি, তাদেরকে আবার খবর দেওয়া হবে এবং তাদেরকে সেই ক্যাম্পে আমরা দেবো। তাহলে মূলত আজকে স্বাস্থ্য পরীক্ষা করে নির্ণয় করা হবে এবং যে যা যার যেটা লাগবে তার মাপজব দেওয়া হবে। আপনার নাম? আমার নাম নবীন চক্রবর্তী। আমরা সাংসদের কাজ এই বিধানসভাতে দেখাশোনা করব। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।